নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পদ্মমানের পাতা দিয়ে কাঁকড়ার ভাতে। তো তার জন্য পদ্মমান পাতাটা কেটে নেব। কত সুন্দর কুচি কুচি পাতা নিয়েছি একদম, তো এইটা দিয়ে আজকে ভাত বানাবো। আমাদের পদ্মমানের পাতা কাটা হয়ে গেছে, তো এবারে আমরা কাঁকড়াটা ধরতে যাব। বড় কাঁকড়া তুলেছে, দেখুন কত বড় কাঁকড়া আছে। এটা হচ্ছে গিয়ে পদ্মমানের পাতা দিয়ে ভাতে দেবো। প্রথমে কড়াইতে 4টে শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আর পুরো ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো এরপর পদ্মমানের পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এটাকে অনেকে পদ্মমানের পাতা বলে বা অনেকে দুধমান পাতা বলে জানে, তো যে যেইভাবে চেনে, তো এইভাবে এই পাতা দিয়েই আমরা আজকে বানাবো। হাঁড়ির মধ্যে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি উনানে, তো এরপর জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কাঁকড়াগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। আমাদের কাঁকড়াগুলো কেটে সব পরিষ্কার করে নিয়েছি, তো এরপর পদ্মমানের পাতার উপর এইভাবে কাঁকড়াগুলো দিয়ে ভালো করে পাতার মাঝখানে কাঁকড়াগুলো রেখেছি, তো এরপর এর উপর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে এভাবে ভালো করে ভাঁজ করে বেঁধে নেবো সুতো দিয়ে, যাতে ভাতে দেওয়ার সময় খুলে না যায়। এটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, তো এরপর এটাকে ভাতের মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না ভাতটা হচ্ছে ততক্ষণ এটা ওর মধ্যে দিয়ে সেদ্ধ করব। আমাদের ভাতটা হয়ে এসছে, পদ্মমানের পাতাটাও সেদ্ধ হয়ে এসছে, তো এরপর ভাতটা নামিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেব। নেওয়ার পর পদ্মমানের পাতাটা একটা জায়গায় নামিয়ে নেব। আমাদের পদ্মমানের পাতা ভেতরে থাকা কাঁকড়াগুলোও ভালোভাবে সেদ্ধ এসছে, তো এর গায়ে যে ভাতগুলো লেগে আছে ছাড়িয়ে নেব, নিয়ে সুতোটা খুলে নেব।
এরপর এর মধ্যে সামান্য একটু তেল, অল্প একটু নুন, আগে থেকে ভেজে রাখা চারটি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। পদ্মমানের পাতার সাথে দেশি কাঁকড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর টেস্ট আসে। আপনারা বাড়িতে এইভাবে বানান। আমাদের এই মাখাটা হয়ে গেছে, তো এটাকে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।